গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে সবাইকে স্বাগতম। নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্য পাঠ নিয়ে আলোচনায় আপনাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি রাহাত চৌধুরী। আজকে আমরা কবি শামসুর রহমান রচিত তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা এই কবিতাটির উপর একটি রিভিউ ক্লাস নেব। এই রিভিউ ক্লাসের মাধ্যমে যারা ইতিপূর্বে এই কবিতাটি পড়েছে তারা তাদের পড়াকে এক নিমিষে ঝালাই করে নিতে পারবে, পাশাপাশি যারা আগে এই কবিতাটি পড়েনি তারাও এই রিভিউ ক্লাসের মাধ্যমে এর মূল নির্যাসটুকু পেয়ে যাবে। আমরা প্রথমেই কবি পরিচিতি দিয়ে শুরু করছি। শামসুর রহমান 1929 সালের 24 অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রাম। তার পিতা মুখলেসুর রহমান চৌধুরী ও মাতা আমেনা খাতুন। তিনি 1945 সালে ঢাকার পোগোজ স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম তার কবিতায় সার্থকভাবে বিধৃত। তার কবিতায় তিনি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ করেছেন। উপমা ও চিত্রকল্পে তিনি প্রকৃতি নির্ভর এবং বিষয় ও উপাদানে তিনি শহর কেন্দ্রিক। তার প্রধান কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করুটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকের দিব্য রথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাটা, এক ধরনের অহংকার, আদিগন্ত নগ্ন পদধ্বনি, আমি অনাহারী, বাংলাদেশ স্বপ্ন দেখে, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, বুক তার বাংলাদেশের হৃদয়, গৃহযুদ্ধের আগে, হৃদয়ে আমার পৃথিবীর আলো, হরিণের হার, মানব হৃদয়ে নৈবেদ্য সাজাই, ইত্যাদি। এছাড়া তার কিছু অনুবাদ কবিতা ও শিশুতোষ কবিতা রয়েছে। শামসুর রহমান তার অনন্য সাধারণ কবি কীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। তিনি 17 আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। এখানে উল্লেখ্য যে শামসুর রহমানের যে প্রধান কাব্যগ্রন্থগুলো রয়েছে এবং তার যে বিভিন্ন পুরস্কারগুলো রয়েছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু মনোযোগ সহকারে পড়া লাগবে। এগুলো থেকে প্রায়শই এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেই জন্য এই জিনিসগুলো একটু গুরুত্ব সহকারে আমাদেরকে পড়তে হবে। আমরা এখন পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আমরা এখন এক পলকে এই কবিতার যে আদ্যপ্রান্ত সেই আদ্যপ্রান্তগুলো একটু দেখে নিব। প্রথমে আমরা যদি উৎস পরিচিতির দিকে তাকাই, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা শীর্ষক কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা শীর্ষক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি তার বন্দি শিবির থেকে নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কবিতাটি পাঠের উদ্দেশ্য, এই কবিতাটি পাঠের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় হওয়ার গুরুত্ব অনুধাবন করা এবং মুক্তিযোদ্ধাদের সংগ্রামী দেশপ্রেমিক ভূমিকার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা যাবে। অর্থাৎ আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা বিভিন্নভাবে বিভিন্ন ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, মুক্তিযোদ্ধাদের যে সংগ্রামী এবং দেশপ্রেমিক ভূমিকা, সেগুলো সম্পর্কে আমরা যেমন সচেতন হতে পারবো, তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারবো এবং দেশ গঠনের যে সক্রিয় হওয়ার ভূমিকা, সেই ভূমিকার সম্পর্কে আমরা অনুধাবন করতে পারবো। আমরা এখন সরাসরি মূল বক্তব্যে চলে যাচ্ছি। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সর্বস্তরের বাঙালি নারী পুরুষের সংগ্রামী চেতনা এবং তাদের মহান আত্মত্যাগের মহিমাকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমাদের যে স্বাধীনতা যুদ্ধ 1971 সালে, আমরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাসের যুদ্ধের ফলে যে স্বাধীনতা লাভ করেছিলাম, সেই স্বাধীনতা অর্জনে আমাদের সর্বস্তরের বাঙালি নারী পুরুষের যে সংগ্রামী চেতনা এবং তাদের যে মহান আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মহিমাকে কবি এই কবিতায় তুলে ধরেছেন। এই কবিতায় বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচারের চিত্র প্রতিফলিত হয়েছে। অর্থাৎ আমাদের সংগ্রাম যাদের বিরুদ্ধে ছিল, সেই পাকিস্তানি হানাদার বাহিনীর যে অত্যাচার, সেই অত্যাচারের চিত্র প্রতিফলিত হয়েছে। এর পরবর্তীতে অত্যাচারের বিপরীতে বাঙালি সর্বস্তরের জনগণ যেভাবে তাই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, বিপ্লব করেছিল, সেই অংশটুকুও পরবর্তীতে ফুটে উঠেছে। তারা এদেশের নিরীহ বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে গণহত্যা চালায়। ছাত্র, শিক্ষক, সাংবাদিক সহ এদেশের সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করে আগুন দিয়ে মানুষের ঘরবাড়ি বস্তি পুড়িয়ে দেয়। অর্থাৎ এখানে কবি বর্ণনা করেছেন তারা নিরীহ বাঙালির উপর কীভাবে ঝাঁপিয়ে পড়েছিল। 25শে মার্চের কালো রাতে তারা বিভিন্ন ছাত্র, সাংবাদিক সহ এদেশের সাধারণ মানুষকে কীভাবে হত্যা করেছিল, বিভিন্ন ছাত্রাবাস বস্তিতে তারা কীভাবে জলপাই রঙের ট্যাঙ্ক নিয়ে আসলে
ধ্বংসযজ্ঞ চালিয়েছিল এই জিনিসগুলো এখানে কবি বর্ণনা করেছেন। তাদের নির্মমতায় সাকিনা বিবির মতো নারীদের সহায় সম্বল সম্ভ্রম সবকিছু বিসর্জিত হয়েছিল। হরিদাসীর মতো নারীরা স্বামী হারিয়েছিল, শিশুরা মা বাবাকে হারিয়েছিল। এদেশের নিরীহ মানুষ সগির আলী, কেষ্টদাস, মতলব মিয়া, রুস্তম শেখও তাদের নির্মম নির্যাতনের শিকার হয়েছিল। কবি এদের নাম ও পেশার কথা কবিতায় উল্লেখ করে মুক্তিযুদ্ধের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও বিষয়টি, আত্মত্যাগের বিষয়টি তুলে ধরেছেন। অর্থাৎ এই যে হরিদাসীর কথা বর্ণনা করেছেন, সাকিনা বিবির কথা বর্ণনা করেছেন, কেষ্টদাস, মতলব মিয়া কিংবা রুস্তম শেখের বর্ণনা করেছেন, এগুলো হচ্ছে প্রতীকী নাম। এই প্রতীকী নামগুলো কবি এমনভাবে ব্যবহার করেছেন যেন এদের মাধ্যমে আসলে আমাদের সর্বস্তরের জনগণের যে অংশগ্রহণ বা প্রতিবাদ, বিপ্লব, এই জিনিসগুলো যাতে প্রকাশ পায়, এই জন্য এই নামগুলো ব্যবহার করেছেন। অর্থাৎ এই যে একজন সহায় সম্বল সম্ভ্রমহীন একজন নারী থেকে শুরু করে, একজন রিক্সা চালক থেকে শুরু করে, একজন শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যে এখানে আত্মত্যাগ করেছে, তারা তাদের সব কিছু হারিয়েছে, সেই জিনিসগুলোকে তারা এখানে ফুটিয়ে তুলেছেন, কবি এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। তারপর কবি স্বাধীনতার কাছে জানতে চেয়েছেন, এত রক্ত, এত আত্মত্যাগের পরও সে কি আসবে? তার আসতে হলে কি আরও রক্ত লাগবে, লাশ লাগবে? আগুনে পোড়া ঘরের খুঁটি ধরে মোল্লাবাড়ির বিধবা প্রতীক্ষার প্রহর কি শেষ হবে না? অনাথ কিশোরীর শূন্য থালায় ক্ষুধার অন্ন সংস্থানের উপায় হিসেবে কি সে আসবে না? তাকে অবশ্যই আসতে হবে। অর্থাৎ এই যে এত আত্মত্যাগ, এত রক্ত, এত হত্যাযজ্ঞ, এত বিপ্লব, এত বিদ্রোহ, এরপরও কি আমরা স্বাধীনতাটুকু আমরা পেয়েছি? কবি সেই প্রশ্ন এই কবিতায় রেখে যাচ্ছেন। এই স্বাধীনতা, এই যে স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা এত আত্মত্যাগ করেছেন, তাদের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন, বিপ্লব করেছেন, সেই স্বাধীনতা আমরা আজও কি পেয়েছি? সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ পাওয়ার জন্য এই যে এত রক্ত আমরা দিলাম, এত আত্মত্যাগ করলাম, তারপরও এই স্বাধীনতার পূর্ণ স্বাদ কি আমরা পাচ্ছি? সেই পূর্ণ স্বাদ পাওয়ার জন্য কি আরও রক্ত দিতে হবে, আরও লাশ লাগবে? আগুনে পোড়া ঘরের খুঁটি ধরে মোল্লাবাড়ির যে বিধবা বধূ, তার প্রতীক্ষার প্রহর কি শেষ হবে? এই প্রশ্নগুলো কবি এই কবিতায় জুড়ে দিয়েছেন। তিনি বলছেন যে অনাথ কিশোরী যার একবেলা খাবারের সন্ধান নেই, সে অনাথ কিশোরীর জন্য থালায় ক্ষুধার অন্ন সংস্থানের উপায় হিসেবে স্বাধীনতা কি আমাদের মাঝে আসবে? তারপর এই প্রশ্নটুকু জুড়ে দেওয়ার পর কবি কবিতার একদম শেষ পর্যায়ে যে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছেন যে এই স্বাধীনতাকে অবশ্যই আসতে হবে। আত্মবিশ্বাসী কবি তাই চারিদিকে দামামা বাজিয়ে নিশান উড়িয়ে স্বাধীনতার আগমনের নিশ্চয়তার বাণী শোনান স্বাধীনতাকামী এদেশের মানুষকে। অর্থাৎ কবি আমাদের পূর্বপুরুষদের বিপ্লবী প্রেরণায় অনুপ্রাণিত হয়ে সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে তিনি বলছেন যে চারিদিকে দামামা বাজিয়ে নিশান উড়িয়ে স্বাধীনতার আগমনের বাণী শোনাচ্ছেন তার এই কবিতার মাধ্যমে, এবং এদেশের সব মুক্তিকামী মানুষকে তিনি আশ্বস্ত করছেন যে এই স্বাধীনতাকে আমাদের মাঝে আসতেই হবে। এই ছিল আমাদের এই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতার মূল বক্তব্য। আমরা এখন গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং টিকাগুলো একটু দেখে নেব। সিথির সিঁদুর মুছে গেল হরিদাসের, অর্থাৎ হরিদাসী বিধবা হলো সনাতন ধর্মের মেয়েদের বিয়ের পর সিথিতে সিঁদুর পরিয়ে দেওয়া হয়, তার স্বামী মারা গেলে সেই সিঁদুর মুছে ফেলতে হয়। স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের এমন অনেক হরিদাসীর স্বামী মুক্তিযুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন, হরিদাসীর স্বামীও শহীদ হয়েছেন, এই বিষয়টি বোঝানোর জন্যই এই বাক্যটি এই কবিতায় ব্যবহৃত হয়েছে। যত্রতত্র মানে হচ্ছে যেখানে সেখানে বা সব জায়গায়। তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের শুরুতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের উপর যে বীভৎস ভয়ঙ্কর আক্রমণ চালায়, সেই আক্রমণে তারা গ্রামের পর গ্রাম আগুনে পুড়িয়ে দেয়। তাদের সেই আক্রমণ থেকে ছাত্রদের ছাত্রাবাস, গরিব মানুষের থাকার জন্য যে বস্তি, সেই বস্তিও রক্ষা পায়নি। পাকিস্তানি সেনারা ছাত্রাবাস ও বস্তিতে আক্রমণ করে এবং সেখানকার মানুষকে নির্বিচারে হত্যা করে এবং পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়। সে এই জিনিসটি বুঝাতে এখানে এই উদ্ধৃত টিকাগুলো ব্যবহার করা হয়েছে। থুথুরু থুথুরে এক বুড়ো, অর্থাৎ বয়সের ভারে বিধ্বস্ত এক লোক, যার বয়স অনেক হয়েছে এবং চলাচল করতে কষ্ট হয়, এরকম মানুষকে বুঝাতে থুথুরু এক বুড়োর কথা এখানে উল্লেখ করা হয়েছে। রুস্তম শেখের পাকস্থলী এখন পোকার দখলে। রুস্তম শেখ নামের এক রিক্সাওয়ালা যিনি যুদ্ধে শহীদ হয়েছেন, মৃত অবস্থা বোঝানোর জন্য বলা হয়েছে এখানে যার ফুসফুস এখন পোকার দখলে। তো এই ছিল আমাদের আজকের টাস্ক।
এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা, কোনো মতামত কিংবা কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।